আবার চলে এসেছি ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো আজকে একটা থালি, বেঙ্গলি থালি নিয়ে চলে এসেছি। কি কি আছে চলো বলে দাও। তো এখানে রয়েছে শাক ভাজা, এটা এটা কি শাক বলো? এটা ছিনে আলতে, মানে লাল যে পাট শাক হয় সেটা। হ্যাঁ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হোপার চচ্চড়ি হয়েছে একটা। হ্যাঁ, এটা ফিশ ভর্তা করা হয়েছে, কিন্তু মাছের ভর্তা। হ্যাঁ, এটা শুধু যে আলু ভাতে তা না, এটা মাছের মাছের ভর্তা। আর এটা আছে সাটিন মাছের ছাল। আচ্ছাতে আছে আর ডাল, তাই ডাল। তো এখানেই হয়ে গেল পাঁচ রকম। তো আজকে জমিয়ে খাবো। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে, শেষে দেখতে থাকো কে উইনার হয় কে লুজার হয়। সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আর এছাড়াও আমাদের আরও ভিডিও দেখতে হলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিংক দেওয়া আছে, ক্লিক করো আর দেখে নাও। তাহলে এবার চ্যালেঞ্জ ভিডিওটা আরম্ভ করি। তাহলে কাউন্টিং, থ্রি টু ওয়ান অ্যান্ড স্টার্ট। তো মাছের ভর্তাটা একটু খাবো, এটা হচ্ছে সারি মাছেরই ভর্তা করা হয়েছে। দুর্দান্ত টেস্টি হয়েছে, দুর্দান্ত। তো প্রথমে শাক ভাজা দিয়ে স্টার্ট করলাম। এটা পাট শাক যেটা দিদি বললো আগে, এর নামটা হচ্ছে ঝিনে আলতে বলে আমাদের এখানে, লাল ভাত থাকে। তরকারি ডাল একসাথে। তো এবার চিংড়ি মাছ দিয়ে হোপা চচ্চড়ি তুলে পুনিয়ে নেব। এবার সব আছে মাছের আইটেম, যাতেই পড়ুক তাতেই অমৃত লাগে। চিংড়ি মাছ এমনই আর প্রতি গালেটা পড়ছে, মানে গালের মধ্যে। এই মাছের ভর্তাটা যা লাগছে না, এবার খাবো ভর্তা দিয়ে, সাথে ডাল দিয়ে মেখে নিলাম। দারুণ টেস্টি হতো। ভর্তাতে যা হয়েছে শুধু ভাত দিয়ে খাওয়া যাবে, আর কিছু লাগবে না। একটু মাছ করে পুরো ক্যাডবেরি পিস,
সাথে শেষ রাখছে এটাও কিছু নেই ছালগুলো ছাল তো আজকে লাঞ্চটা দুর্দান্ত টেস্ট ছিল তো আজকে ড্র হয়ে গেছে তো যাই হোক বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট দেখবে ভালো করে ভিডিওটাও তো আজকে দুজনেই আমরা ড্র হয়েছি তো কেমন লাগলো আজকে আর পানিশমেন্ট বা কিছু রাখছি না কারণ আমরা দুজনে ড্র তো তোমরা দেখে বলো ও দেখে নি আর এগুলো সব কাটা পড়ে আছে তো আর বেশি বড় করছি না ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করো আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জের সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং সেফটি থেকো তোমরা দেখছো ফুড ফ্যামিলি অ্যান্ড মোর এখানে আনন্দ দিন মোর